রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটি পুজো কমিটিকে 25,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। সেই অনুদানের চেক তুলে দিতে আজকে ঝাড়গ্রাম জেলা শহরের বেশ কিছু পুজো মণ্ডপে ঘুরে ঘুরে ওই চেক তুলে দেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিত কুমার ভরদ্রাজু। সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো, এছাড়াও জেলার একাধিক পুলিশ আধিকারিকগণ তার সঙ্গে উপস্থিত ছিলেন। সমস্ত পুজো কমিটির হাতে এই চেক তুলে দেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার। আপনার সঙ্গে যে ভালোবাসা আছে ওরই একটা বিপত্তি আছে এই ধরনের প্রোগ্রাম। তো আমরা জানি উই আর উইথ ইউ অ্যান্ড ইউ আর উইথ আস। তো যে আমার পেক্ষা আমাদের উপরে আশীর্বাদ আছে এটা আমরা বলতে পারি। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর যে অভূতপূর্ব উপক্রম যে আছে এটার যে আছে এটা তো খুব টাউনের এটা বড় পূজা আছে এটা বলতে পারি। লেকিন আমতলিয়া কাকড়া জোর ওখানে বি ছোট ছোট পূজা আছে, ওখানে বি সহকারে পড়ছে। আপনার একটা প্রেস ক্লাবের ওখান থেকে যে মেম্বার আছে আপনি ওখানকার যে আনন্দ ওনারা কীভাবে করছেন ওখানে ওটা দিয়ে আপনি যে আছে আপনার প্রেসের মাধ্যম থেকে তুলুক ওটা আমার কাছ থেকে রিকোয়েস্ট। অ্যান্ড এটা বলতে পারি আমরা এটা অপূর্ব উপক্রম আছে, এখানে আমরা আনন্দ করছি। ওর ওখানে পাতিনাতে নয়া গ্রামে ইয়া হাতিবালিতে গোপীবল্লভপুরে ইয়া যে আমার কাকড়াঝর ওদিকে ওখানে দিয়ে আনন্দ হোক ওটাই অভূতপূর্ব উপক্রমকে আপনারা গড়ে তুলুন, সাপোর্ট করুন, এটাই আমরা বলে আমি।